নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে মার্ক্স রিপোর্ট চ্যানেলে আমরা এমন একটা ঘটনা শুনব যেটাকে বিশ্বের জঘন্যতম অপরাধ বলে মনে করা হয় আমি আমাদের এই চ্যানেলে এই গল্পটা শোনাতে চাইছিলাম না কারণ উনিশশো সালে একটি হিন্দি টিভি চ্যানেলের জন্য আমি এই ঘটনাটার উপরে একটা ডকুমেন্টারি করেছিলাম আর তারপর প্রায় দু রাত আমি ঘুমাতে পারিনি এতটাই অমানবিক এই ঘটনাটা কিন্তু সময়ের অভাবে আমি অন্য কোনো স্ক্রিপ্ট রেডি করে উঠতে পারিনি আর তাই বাধ্য হয়ে আপনাদেরকে এই গল্পটা শোনাচ্ছি প্লিজ যারা হিংসে পছন্দ করো না বা যারা একটু নরম মনের মানুষ তারা প্লিজ এই গল্পটা শুনবে না আসুন আজকের গল্পটা শুরু করি আজকের ঘটনাটা উনিশশো সালে ঘটেছিল জাপানে এটা একটি ১৬ বছরের মেয়ের ঘটনা যার নাম ছিল জুনকো ফুরুতা। জুনকো জাপানে মিশাতো শহরে উনিশশো সালে জন্ম হয় আর যখন এই ঘটনাটা ঘটেছিল তখন তার বয়স ছিল ষোলো আর সে তখন সেই মিশাত শহরেই একটি হাই স্কুলে পড়াশোনা করে স্কুলে সবাই ওকে খুব নম্র ভদ্র পড়াশোনায় ভালো মেয়ে হিসাবেই চিন্ত আর যেহেতু জুনকোকে দেখতে খুবই সুন্দর ছিল তাই স্কুলে ও খুব পপুলারও ছিল জুনকো স্কুলে পড়াশোনা করার সাথে সাথে একটি পার্ট টাইম চাকরিও করত নিজের পরিবারকে সাহায্য করার জন্য এবং স্কুল কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটি ইলেকট্রনিক স্টোরে তার চাকরিতে জয়েন করার কথাও পাকা হয়ে গেছিল ঝুমকো যেই স্কুলে পড়ত সেই স্কুলেই হিরোশি মিয়ানো নামের একটি ছেলেও পড়ত যেমন ঝুমকোকে সবাই ভালো মেয়ে হিসাবে চিনত ঠিক সেই হিরোশিকে সবাই চিন্ত ব্যাড বয় হিসাবে স্কুলে পড়ার সত্ত্বেও এইটুকুনি বয়সে হিরোশি মিয়ানো ইয়াকুজা নামের একটি ক্রিমিনাল গ্যাং এর মেম্বারও ছিল ইয়াকুজার ব্যাপারটা একটু আপনাদেরকে জানাই ইয়াকুজা একটা বিশাল বড় ক্রিমিনাল সিন্ডিকেট যেটা প্রায় চারশো বছর ধরে জাপানে অস্তিত্বে আছে এরা এতটাই পাওয়ারফুল যে এরা জাপানের সরকারকেও ইনফ্লুয়েস করার ক্ষমতা রাখে তাই ইয়াকুজা গ্রুপের মেম্বারদেরকে জাপানে প্রায় প্রায় সবাই ভয় পেত হিরোশি মিয়ানো জুনকোকে স্কুলে দেখে আর তাকে পছন্দ করে ফেলে সে জুনকোকে গিয়ে নিজের প্রেম প্রস্তাব দেয় কিন্তু জুনকো সেটাকে সরাসরি নাকচ করে দেয় মিয়ানো রেগে আগুন হয়ে যায় কারণ এই স্কুলে মিয়ানোকে নাকচ করার ক্ষমতা কারোর ছিল না মিয়ানো এই অপমানের প্রতিশোধ নেওয়ার কথা ভেবে ওখান থেকে চলে যায় তার কিছুদিন বাদে পঁচিশে নভেম্বর উনিশশো অষ্টআশি মিয়ানো তার এক বন্ধু মিশাতোর সাথে স্থানীয় মহিলাদেরকে রেপ আর ডাকাতি করার উদ্দেশ্য নিয়ে বাড়ির থেকে বের হয় সারা দিন নিজের শিকার খোঁজার পর রাত সাড়ে আটটা নাগাদ ওদের নজর পড়ে জুনকোর ওপরে জুনকো তখন নিজের পার্ট টাইম কাজ করে সাইকেলে করে বাড়ি ফিরছিল মিয়ানো জুনকোকে দেখে নিজের বন্ধুকে জুনকোর পিছনে লাগিয়ে দেয় মিয়ানোর বন্ধু জুনকোকে লাথ মেরে সাইকেল থেকে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় মিয়ানোর সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে জুনকোকে সাহায্য করার ভান করে তাকে তুলে ধরে তারপর মিয়ানো জুনকোকে বাড়ি অব্দি ছেড়ে দেওয়ার প্রস্তাব দেয় জুনকোর কোনো ধারণাই ছিল না যে এই সব কিছুই পরিকল্পিত সে রাজি হয়ে যায় আর মিয়ানো জুনকোকে নিয়ে তার বাড়ির দিকে হাঁটা দেয় কিন্তু মাঝ রাস্তায় মিয়ানো তাকে টেনে একটি পরিতক্ত গোদামে নিয়ে যায় এবং তাকে সেখানে ধর্ষণ করে তারপর নিজের ইয়াকুজা গ্যাং ভয় দেখিয়ে তাকে একটি হোটেলে নিয়ে যায় যেখানে সে আরেকবার জুনকোকে ধর্ষণ করে ধর্ষণের পর সে হোটেল থেকে নিজের বন্ধু ওগুরা আর বাতানাবেকে ফোন করে খুব আনন্দর সাথে নিজের কীর্তির কথা জানায় ওগুরা তাকে জুনকোকে বন্দি বানিয়ে রাখতে বলে যাতে তারাও এসে জুনকোকে ধর্ষণ করতে পারে রাত তিনটে নাগাদ মিয়ানো জুনকোকে নিয়ে একটি পার্কে যায় যেখানে আগের থেকেই মিয়ানোর তিন বন্ধু অগুরা বাতানাবে আর মিনাত তাদের অপেক্ষা করছিল তারা জুনকোর কাছ থেকে তার ব্যাগ ছাড়িয়ে নেয় আর ব্যাগে থাকা নোটবুক থেকে তার বাড়ির বের করে এবং সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার পুরো পরিবারকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় এরা চারজন মিলে জুনকোকে ভয় দেখিয়ে টোকিওতে আদাচি শহরে মিনাতোর বাড়িতে নিয়ে যায় যেখানে মিনাতোর মা বাবা একা বসবাস করত সেখানে গিয়ে জুনকোকে মিনাতোর গার্লফ্রেন্ড বলে পরিচয় দেওয়া হয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই মিনাতোর মা বাবা বুঝতে পেরে যায় যে জুনকো আসলে মিনাতোর গার্লফ্রেন্ড নয় মিনাতোর বন্দি ওদিকে ঘটনার দুদিন পর জুনকোর বাড়ির লোকেরা পুলিশকে রিপোর্ট করে পুলিশের ইনভেস্টিগেশন বন্ধ করার জন্য এরা চারজন জুনকোকে মারধর করে আর জুনকোকে বাড়িতে ফোন করে বলতে বাধ্য করে যে জুনকো বাড়ির থেকে পালিয়ে বন্ধুদের সাথে আছে আর ভালো আছে এই কথা শোনার পর পুলিশের ইনভেস্টিগেশন পুরোপুরি থমকে যায় আর তারপর শুরু হয় জুনকোর নরক যাত্রা এরা চারজন মিলে একের পর এক বারবার বার জুনকোকে ধর্ষণ করতে থাকে তাকে সর্বক্ষণ বাড়িতে উলঙ্গ রাখা হতো কিছুদিন পর থেকেই তারা ইয়াকুজা গ্যাং এর বন্ধুদেরকেও বাড়িতে ঢাকা শুরু করে এক এক দিনে আলাদা আলাদা দশ থেকে বারো জন মিলে তাকে ধর্ষণ করা শুরু করে খাওয়ার জন্য জুনকোকে জ্যান্ত আরশোলা আর পান করার জন্যে ইউরিন দেওয়া হতো সারাদিন এই জঘন্য কাণ্ড করার পর জুনকোর হাত পা বেঁধে তাকে ছাদের সাথে ঝুলিয়ে দেওয়া হতো আর এক সাথে আট থেকে দশ জন মিলে পাঞ্চিং ব্যাগের মতন তার উপর বক্সিং প্র্যাকটিস করা হতো এক এক করে দিন কাটতে থাকে আর ক্রমে ক্রমে জুনকোর ওপরে নৃশংসতা বাড়তে থাকে সারাদিন ধর্ষণ করার পর আরও আনন্দ উপভোগ করার জন্য গল্ফ স্টিক দিয়ে জুনকোর মাথাকে গল্ফ মনে করে মারা হতো তার মাথা মেজেতে চেপে ধরে তার মুখের ওপরে লাফানো হতো ভয় আর কষ্টে জুনকো নিজের চোখ বন্ধ করে ফেলত বলে লাইটার দিয়ে তার চোখের পালক পুড়িয়ে দেওয়া হয় এত অত্যাচারের পর যখন জুনকো ব্যথায় আর জ্বরে কাঁপছে তাকে তুলে ফ্রিজে বন্ধ করে দেওয়া হতো চার থেকে পাঁচ ঘন্টার জন্য ডিসেম্বর মাসের হাড় কাঁপানো ঠান্ডায় জুনকোকে নির্বস্ত্র অবস্থায় শুতে দেওয়া হতো খোলা ব্যালকনিতে প্রায় জুনকোকে ততক্ষণ মারা হতো যতক্ষণ না ওর নাক মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোয় তাই জুনকোর রক্ত জমে তার শ্বাস নালি বন্ধ হয়ে যায় জুনকো এখন আর নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতো না ওকে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হতো জুনকোর গোপনাঙ্গে রড বোতল কাঁচি এমনকি জ্বলন্ত বাল্ব অবধি ঢুকিয়ে দেওয়া হয় আর ততক্ষণ ওটাকে শরীরের ভিতরে ঘষা হতো যতক্ষণ না ওটা ভেঙে চুর চুর হয়ে যায় এরা এটাতেই থামেনি জুনকোর নাকে কানে আর গুপ্তাঙ্গে বাজি ঢুকিয়ে সেটাতে আগুন লাগিয়ে দেওয়া হতো বন্দি অবস্থায় থাকার প্রায় পঁচিশ দিনের মাথায় জুনকোকে ধর্ষণ করতে আসা কিছু ছেলেদের মধ্যে একজন জুনকোকে দেখে তার এই দুরবস্থার কথা নিজের দাদাকে জানায় আর তার দাদা নিজের মা বাবাকে সেই কথাটি বলে ওর মা বাবা পুলিশকে ফোন করে পুরো ব্যাপারটি জানায় পুলিশ তদন্ত করতে মিনাতোর বাড়িতে যায় কিন্তু মিনাতোর মা আর বাবা বাড়িতে কোনো মেয়ের থাকার কথা পুরোপুরি অস্বীকার করে আর পুলিশ তাদের কথা শুনে সেখান থেকে ফিরে যায় এতদিনে জুনকোর অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে সে আর হাঁটতে পারত না টয়লেটে যেতে হলেও তাকে নিজেকে ঘষড়াতে ঘষড়াতে নিয়ে যেতে হতো আর তা করতে ওর লাগত প্রায় এক ঘন্টা সে আর কানে শুনতে পেত না তার কানের পর্দা ফেটে গেছিল সে এক চোখে দেখতে পেত না কিন্তু তাও ওর ওপর এই অত্যাচার বিন্দু মাত্র কমেনি তিরিশ দিনের মাথায় জুনকোর ওপরে সারাদিন অত্যাচার করার পর বাড়িতে আসা ছেলেরা মদ আর ড্রাগস খেয়ে ঘুমিয়ে পড়ে আর জুনকো নিজেকে বাঁচানোর একটা শেষ চেষ্টা চালায় সে নিজেকে ঘষাতে ঘষাতে টেবিলে রাখা ফোন অব্দি নিজেকে নিয়ে যায় ও ফোন তুলে পুলিশকে কল করে কিন্তু কিছু বলার আগেই বাড়িতে থাকা ছেলেদের মধ্যে একজন উঠে পড়ে জুনকোর হাত থেকে ফোনটা কেড়ে নেয় কিছুক্ষণ বাদেই পুলিশের কলব্যাক আসে আর মিনাতো তো ভুল করে ফোন লেগে গেছে বলে ফোনটি রেখে দেয় এবার ছিল জুনকোকে শাস্তি দেওয়ার পালা তারা জুনকোর পা বেঁধে লাইটারে তেল ঢেলে ওর পায়ে আগুন ধরিয়ে দেয় এক এক করে জুনকোর হাতের নোক উপড়ে নেওয়া হয় জুনকোর বাঁ দিকের কিছু অংশ প্লায়ার দিয়ে টেনে ছিঁড়ে নেওয়া হয় প্রায় চল্লিশ দিন কেটে গেছিল জুনকোর পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছিল ফার্স্ট জানুয়ারি নাইনটিন এইটি নাইন নিউ ইয়ার জুনকো নতুন বছরকে স্বাগত জানায় আর ওই নৃশংস ছেলেদের কাছে নিজের মৃত্যু ভিক্ষি করে কিন্তু তার বদলে ওরা জুনকোকে মাটিতে শুয়ে বেঁধে দেয় আর তারপর ওর পেটের ওপরে একের পর এক লোহার ডাম্বেল ফেলতে থাকে তাতে জুনকোর পাকস্থলী পুরোপুরি ভাবে ড্যামেজ হয়ে যায় ওর গুপ্তাঙ্গে সিগারেট দিয়ে পুড়িয়ে দেওয়া হয় ওর বুক ছুঁচ দিয়ে ফুটো ফুটো করে দেওয়া হয় এরপর জুনকোর শরীর কোনো রেসপন্স করা বন্ধ করে দেয় জুনকো এখন আর জল অব্দি খেতে পারত না এক ফোঁটা জলও যদি তার মুখে যেত সে সঙ্গে সঙ্গে বমি করে ফেলত আর বমি করার জন্যও তাকে অমানবিক ভাবে এতদিন খাওয়া দাওয়া না পাওয়ায় জুনকোর ব্রেন শুকিয়ে ছোট হয়ে গেছিল ওর ইউরিন পুরোপুরি বন্ধ হয়ে গেছিল ওর শরীরের ঘায়ে আস্তে আস্তে পচন ধরা শুরু হয়েছিল ওর শরীরের ভেতরে কন্টিনিউসলি ব্লিডিং হয়ে যাচ্ছিল শেষমেশ ফোর্থ জানুয়ারি নাইনটিন মিয়ানো জুয়াতে প্রচুর টাকা হেরে বাড়ি ফেরে আর বাড়ি ফিরে সে নিজের রাগ বের করে জুনকোর ওপরে এরা সবাই লোহার বারবেল দিয়ে জুনকোকে মারতে থাকে জুনকোর চোখের ওপরে মোমবাতি জ্বালিয়ে রেখে দেওয়া হয় আর তার বুকে হাতে পায়ে তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় এইবার আগুনের পরিমাণটা একটু বেশি ছিল কিন্তু আশ্চর্যভাবে এইবার জুনকো আর নিজেকে বাঁচানোর কোনো চেষ্টাই করেনি প্রায় দু মিনিট জ্বলার পর আগুন নিভে যায় কিন্তু তারপরও এরা জুনকোকে মারা বন্ধ করে না পুড়ে ঝুনকোর শরীর ঝুলছে গেছিল বলে তারা নিজের হাতে প্লাস্টিকের ব্যাগ বেঁধে ঝুনকো মারতে থাকে আর এই অত্যাচার চলে টানা দু ঘন্টা তারপর ওরা সবাই জুনকোকে এই অবস্থায় ফেলে বাড়ির থেকে বেরিয়ে যায় অন্য শিকার খুঁজতে প্রায় ছ ঘন্টা পর বাড়ি ফিরে আসার পর যখন জুনকোকে সেই একই অবস্থায় পড়ে থাকতে দেখে তখন ওর নাকে ছ্যা দিয়ে তাকে তোলার চেষ্টা করা হয় কিন্তু লাভ হয় না কারণ জুনকো এই নরক থেকে মুক্তি পেয়ে গেছিল তারপর এরা চারজন জুনকোর লাশকে ঠিকানা লাগানোর জন্যে জুনকোর দেহটাকে কম্বলে পেঁচিয়ে একটি তেলের ড্রামে রেখে সেটাকে কংক্রিট দিয়ে ভরে দেয় আর সেই ড্রামটা নিয়ে গিয়ে তারা ফেলে কোটা বলে একটি নির্জন জায়গায় সেই যে বলে না কেউ না দেখলেও ঠাকুর দেখে ঠিক তাই হলো এই ঘটনাটা ঘটে যাওয়ার প্রায় উনিশ দিন পর মিয়ানো আর ওগুরা পুলিশের হাতে ধরা পড়ে একটি ১৯ বছরের মেয়েকে ধর্ষণ করার অপরাধে উনত্রিশে মার্চ পুলিশ মিয়ানোর বাড়িতে তল্লাশি চালায় আর সেখান থেকে পায় কিছু মহিলাদের অন্তর্বাস মিয়ানোকে কড়াভাবে জিজ্ঞাসা করাতে সে ভুল করে জুনকোর কথাটি বলে ফেলে পুলিশ জুনকোর কথা শুনে অবাক হয়ে যায় কারণ পুলিশ জুনকো না অন্য একটি মেয়ের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করছিল জুনকোর ব্যাপারে জানার সাথে সাথে পুলিশ আরো কড়াভাবে মিয়ানোকে জিজ্ঞাসাবাদ করে আর তারপর মিয়ানো এক এক করে এই পুরো নৃশংস ঘটনাটা পুলিশকে শোনায় শেষ মিয়ানো নিজেই পুলিশকে জুনকোর ডেড বডির কাছে নিয়ে যায় পুলিশ সেখানে গিয়ে জুনকোর সিমেন্ট বন্দি লাশ বরামদ করে সিমেন্ট ভেঙে জুনকোর শরীরকে বার করা হয় তাকে দেখে চেনা সম্ভব ছিল না তাই ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তাকে চেনা হয় পরে পুলিশ বাকি দুজন বাতানাবে আর মিনাতোকেও অ্যারেস্ট করে এদেরকে অ্যারেস্ট করার পর কোর্টে তোলা হয় আর কোর্টে এই কেসটা ওঠার পর পুরো জাপানে হইচই লেগে যায় আস্তে আস্তে কথাটা আগুনের মতন পুরো বিশ্বে ছড়াতে থাকে যেহেতু এদের সবার বয়স আঠেরো বছরের কম ছিল তাই কোর্ট এদের নাম গোপন রাখে আর এ বি সি আর ডি হিসাবে এদেরকে ডাকা হয় এই অপরাধটা যতটা জঘন্য ছিল এর থেকে আরও বেশি জঘন্য ছিল যা শাস্তি কোর্ট এদেরকে দেয় তখন জাপানে সবাই রাগে ফুসছে কিন্তু কোর্টে কেস চলার পর কোর্ট ফাইনাল হিয়ারিং এর দিন শাস্তি শোনায় মিয়ানোকে মাত্র সতেরো বছরের কারাবাস দেওয়া হয় অরুগা বাতানাবে আর মিনাতো এই তিনজনকে মাত্র সাত বছরের জেল হয় পরে এরা চারজনে আবার হাইকোর্টে আপিল করে আর সেখানে এদের শাস্তি আরো তিন বছর করে বাড়িয়ে দেওয়া হয় যারা এই ধরনের জঘন্য অপরাধ করতে পারে সমাজে তাদের কোনো জায়গায় থাকার কথা নয় লোকেরা এই জঘন্য ঘটনাটাকে ভুলতেও পারেনি আর তারই মধ্যে এরা সবাই নিজের শাস্তি শেষ করে জেল থেকেও বেরিয়ে যায় কিন্তু কি করে এরা জেল থেকে বেরিয়ে ওগুরা জেল থেকে বেরোনোর পর দু সালে আবার পুলিশের হাতে অ্যারেস্ট হয় এইবার ও একটি লোককে প্রায় চার ঘন্টা ধরে বেধড়ক মারধর করে তার সন্দেহ ছিল যে তার গার্লফ্রেন্ডের সাথে সেই লোকটার সম্পর্ক আছে তার জন্যে তাকে আবার জেলে রাখা হয় আর এক বছর পর সে জেল থেকে বেরিয়ে যায় মিনা তো জেল থেকে বেরোনোর পর দু সালে আবার একটি হত্যা করার অপরাধে জেলে ঢোকে প্রায় বড় বারো বছর জেল কাটানোর পর ও আবার জেল থেকে বেরিয়ে যায় মিয়ানো জেল থেকে বেরিয়ে আবার ইয়াকুজা গ্যাং যোগ দেয় কিছুদিন আগেই একটা ফ্রড কেসে মিয়ানো অ্যারেস্ট হয় কিন্তু কোনো প্রমাণ না হওয়ায় সে ছাড়া পেয়ে যায় ওয়াতানাবের এখন অবধি কোনো খবর পাওয়া যায়নি আর এরা সবাই নিজের নামও পাল্টে ফেলেছে যে দুই পুলিশ কর্মী মিনাতর বাড়িতে চেকিং করতে গেছিল আর মিনাতোর মা বাবার সাথে কথা বলে ফিরে এসেছিল তাদেরকে ইমিডিয়েটলি সার্ভিস থেকে সাসপেন্ড করে দেওয়া হয় মিনাতোর মা বাবা সবকিছুই জানত হতে পারে যে নিজের ছেলের ইয়াকুজা কানেকশান বা তার উগ্র স্বভাবের জন্যে তারা ভয় কাউকে কিছু বলেনি এতদিন সবাই এটাই ভাবত কিন্তু ঘটনাটা ঘটে যাওয়ার পর ওরা যা করল সেটা অবশ্যই নিন্দনীয় কোর্ট অর্ডার দিয়েছিল যে মিনা তোর মা বাবা জুনকোর পরিবারকে চার লক্ষ পঁচিশ হাজার ডলার কম্পেনসেশন হিসাবে দেবে কিন্তু তারা এক পয়সাও দেয়নি আর নিজের একমাত্র বাড়িটাকে বেচে দিয়ে সেই পুরো টাকাটাই ওরা দেয় মিনাতোর তিন বন্ধুকে তাদের জেল থেকে বেরোনোর পর আর তারা সেই টাকাটা খরচা করে মদ আর জুয়াতে সত্যি এমন যে কোনো ঘটনা হতে পারে বিশ্বাস করা যায় না আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন এক গল্প নিয়ে যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করবেন নমস্কার